হ্যালো ফ্রেন্ডস মানু রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন আর অপূর্ব স্বাদের একটি মিষ্টি যেটা তৈরি করতে দুধ ছানা বা ক্ষীর আমার কিছুই লাগছে না এভেন আমি গ্যাস ওভেনও ইউজ করব না মাত্র অল্প কয়েকটি উপকরণে খুব সহজেই বানানো যাবে দারুণ স্বাদের এই মিষ্টি আর এটা শুধু খেতেই অসাধারণ নয় এটা দেখতেও খুব সুন্দর হয় আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো এটা দেখতেও অসাধারণ যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বা ঘরোয়া পার্টিতে ডেজার্ট হিসেবে এটা দেওয়া যেতে পারে আশা করি এটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা এটা টেক্সচারটা দেখো ভীষণ সফট হয় আর স্বাদ তো অসাধারণ তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি আজকে আমার যেসব ইনগ্রিডিয়েন্টগুলো লাগছে সেটা হলো আমি দু প্যাকেট ওরিও চকো ক্রিম বিস্কিট নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম রোস্টেড বাদাম আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মিল্ক মেড আর ছটা ডেয়ারি মিল্ক এখানে ব্ল্যাক চকলেটই ইউজ করতে পারো আমি ছটা দশ টাকা বেলা ডেয়ারি মিল্ক নিয়েছি এবার প্রথমে আমি বিস্কিটগুলোকে আনপ্যাক করব এরপরে বিস্কিট থেকে ক্রিমটা আর বিস্কিটগুলোকে আলাদা করব এটা একটু টাইম টেকিং এইভাবে করতে হবে ক্রিমগুলোকে আলাদা করতে হবে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে সমস্ত বিস্কিট আর ক্রিমকে আমি আলাদা করে ফেলেছি এইবারে আমি বিস্কিটটার একটা পাউডার বানাবো তার জন্য মিক্সিং জারে আমি সমস্ত বিস্কিটগুলো নিয়ে নেব দিয়ে এটাকে একদম পাউডার বানিয়ে নিয়েছি এরপরে যে বাদাম আছে তার থেকে অর্ধেক পরিমাণ নিয়ে সেটার আমি একটু দানা দানা মতো করে নেব একদম পাউডার বানাবো না এইরকম হবে একটু দানা থাকলে অসুবিধা নেই এটা ক্রিমের মধ্যে নিয়ে নেব আর যে হাফ বাদামটা আছে ওটাকে একদম পাউডার করে নেব আবার বেশিক্ষণ মিক্সি ঘোরালে কিন্তু এটা অয়েল রিলিজ করে তাই একটু সাবধানে পাউডার করার সময় একটু লক্ষ্য রাখবে দিয়ে এই পাউডারটা আমার লাস্টে কোটিংয়ে কাজে লাগবে এই বাদামের পাউডারটা এইবারে আমি মিল্ক মেড দিয়ে বিস্কিটের যে পাউডার বানিয়েছি সেটাকে মেখে একটা সফট ডো তৈরি করবো মিল্ক মেক সবটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখে নিতে হবে পরিমাণটা যতক্ষণ এটা সফট না হবে ততক্ষণ অল্প অল্প করে দিতে হবে এখানে এক চামচ বাটার বা ঘি ইউজ করা যেতে পারে সফট করবার জন্য দেখো একটা সফট ডো তৈরি হয়ে গেছে এরকম হবে তবে এই প্রসেসগুলো একটু তাড়াতাড়ি করতে হবে কেননা সময়ের সাথে সাথে ওই বিস্কিটের ডোটা শক্ত হয়ে যায় এইবারে আমি বাদাম আর ক্রিমটাকেও এইভাবে মাখিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করলাম এই ডো থেকে আমি ছোট ছোট গোল্লা বানাবো ছোট ছোট বলস বানাবো এখানে আমার পনেরোটা বলস হয়েছে দুটো বিস্কিটের ক্রিম থেকে পনেরোখানা বলস বানালাম তাহলে ওখানেও আমাকে সেইভাবেই হিসেব করে বলটা বানাতে হবে এখানে আমি পনেরোটা বল বানাবো একটু বড় হবে ওই ক্রিম বলগুলোর থেকে তবে বিস্কিটের ডোর থেকে বল বানানোর আগে একবার দেখে নেবে যে ডোটা সফট আছে নাকি তা হলে ওয়ান টি স্পুন বাটার ইউজ করা যাবে এইবার এই বিস্কিটের গোল্লাগুলো দিয়ে এটাকে একটা কাপের মতো বানাবো বানিয়ে ক্রিম আর বাদামের গুঁড়ো দিয়ে যেই গোল্লা বানিয়েছিলাম সেটা এইখানে দিয়ে এরকম কভার করে এক একটা চকলেট বল বানিয়ে নেব এটা খুবই ইজি ইজিলি করা যায় বিস্কিটের বলসগুলো কাপের মতো শেপ করে এক একটা চকলেট বাদামের বল এর মধ্যে দিয়ে এটাকে কভার করে নিতে হবে দেখো আমি যেরকমভাবে করছি সেইভাবে ফলো করে করতে হবে এইভাবে সমস্ত চকো বলসগুলো আমি বানিয়ে নেব সমস্ত চকলেট আমার রেডি হয়ে গেছে এইবারে ডেয়ারি মিল্ক চকলেটটাকে মেল্ট করবো এটা মাইক্রোওভেনে করবো না কেননা সময়ের সাথে সাথে যে মাইক্রোওভেনে যদি মেল্ট করা হয় ওটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় তাই এটাকে অন্যভাবে মেল্ট করব গ্যাসের ওপর এই জলের ওপর রেখে গরম জলের ওপর বসিয়ে প্যানের ওপর ডাইরেক্ট না করে এইভাবে আমি মেল্টটা করব এতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এখানে আমি ওয়ান টি স্পুন হোয়াইট অয়েল দিলাম এটা অপশানাল এটা দিলে খুব ক্রিমি টেক্সচারটা আসে এরপরে কোটিং প্রসেস শুরু করব প্রথমে চকো চকলেট চকলেট মেল্টে দিয়ে তারপরে বাদামের গুঁড়োতে ওটা কোটিং করব। প্রথমে চকলেট বলগুলো গলানো চকলেটের মধ্যে দিয়ে দেবো চকলেট সিরাপে ভালোভাবে সেখানে কোটিং করে তারপরে বাদামে দেব সেখানেও ভালোভাবে কোটিং করব। এবার বাদামে গুঁড়োতে আমি কোটিং করে নেব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকে কোটিং করতে হবে প্রপারলি এরমভাবে চারিদিকে কোটিং করতে হবে এইভাবে সব কটাই আমি প্রথমে চকলেট সিরাপে দেব তারপরে বাদামের মধ্যে দিয়ে বাদামে একটা কোটিং করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে চকনাটি বলস কোটিংটা খুব ভালো করে করতে হবে চারিদিকে যেন বাদামের পাউডারটা লাগে এইভাবে সমস্ত বলসগুলোই আমি রেডি করে নেবো চকোলেট বলসগুলো দিয়ে বাদামে কোটিং করে রাখব এগুলো দেখতে ভীষণ সুন্দর হয় এইভাবে সমস্ত বলসগুলো কোটিং করবার পরে আমি এক ঘন্টা ফ্রিজে রাখবো এক ঘন্টা পরে এটা বের করে এনেছি দেখো এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর আশা করব রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই তোমরা ট্রাই করো আর বলো কীরকম হয়েছে খুব ভালো লাগলো থ্যাংকস ফর ওয়াচিং আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই ট্রাই করো লাইক করো কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ততদিন সবাই খুব ভালো থেকো বাই